ভাষণ দিবেন। আমি আশা করব এই জায়গায় আজ থেকে 50 বছর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গর্বের সাথে বাংলায় তার ভাষণ দিয়েছিলেন, বাংলা জাতির কথা বলেছেন, সারা বিশ্বের মানবতার কথা বলেছেন। আমি জানি না আজকে এই অবৈধ প্রধান উপদেষ্টা উনি কি বলবেন। সারা বাংলাদেশের লোক সেটা শুনেছে যে হত্যা যন্ত্রণার সংঘটিত হয়েছে, সেই হত্যা যজ্ঞের জন্য বর্তমান কেয়ারটেকার সরকার এবং অতিবয় ছাত্র যাদের উনি পরিচয় করে দিয়েছেন তারা এই কাজটা মিরাকুলাসলি ডিজাইন অ্যান্ড প্রপারলি পারফেক্ট ডিজাইন টু গেট দ্য থিংস ডান অ্যান্ড তার ফলে উনি ওনাদের সেই তথাকথিত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা উনি বসেছেন। সেই জন্য ওনার ক্ষমতা যে কতটুকু নর্বর হয়ে গেছে ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা আমার মনে হয় ওনাকে জন্য আমার সেই ভাষা নেই। তবে আমি ওনাকে শেষবারের মতো অনুরোধ করবো, আপনি আমাদের একমাত্র গৌরব নোবেল দৌড়িয়ে আপনি সেটুকু নিয়ে বাংলাদেশে ফিরে যান, যে বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশে শান্তি ফিরে নিয়ে আসুন। পাঁচ তারিখের পর থেকে যে দেশে অনতা সৃষ্টি হয়েছে, পুলিশে কাজ করছে না, দোকানপাটে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, মানুষ ঠিক মতো ঘুমাতে পারছে না, সারা বাংলাদেশ আজ অরাজকতা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা গত 15 বছরে দেশটাকে সাজিয়ে গুছিয়ে বিশ্বে উন্নত বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত করেছে। আজকে আবার এই লুটেরার দল এটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা আবার পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো, ইনশাল্লাহ দেশকে আবার পুনর্গঠিত করবো।